Good morning, dear student. Miss Assalamu Alaikum. Alaikum Assalam. কেমন আছো? আছি ভালো। ভালো আছো। আজকে তোমাদের স্পেশাল ক্লাস কবিতা। হ্যাঁ আমি নতুন। আমি আজকে তিন দিন ক্লাস নিচ্ছি। তুমি আজকে ক্লাস করতেছো মনে হয় না? না না, আমি বৃহস্পতিবার এক ক্লাস করছিলাম, এরপরে করিনি যার কি। বৃহস্পতিবারে ক্লাস করেছো, তাহলে তো আমাকে দেখেছো তুমি সেদিন ক্লাস নিয়েছি না? আমি আপনার নাম নীলুফার তাসনিম না? আপনার নাম নিলুফা ইয়াসমিন স্বপ্না। নিলুফা ইয়াসমিন স্বপ্না। আচ্ছা আজকে আমরা কবিতা, পাঁচটা কবিতা আলোচনা করব। কি কি দেখো তো সেগুলো। রানার, তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা, আমার পরিচয়, স্বাধীনতা, এই শব্দটি কিভাবে আমাদের হলো, সাহসী জননী বাংলা, এই পাঁচটা কবিতা আলোচনা করব। ও আচ্ছা, আজকে আমি SMS দিই নাই, এই জন্য কি কেউ এখনো জয়েন করেনি? আমি একটা SMS পাঠিয়ে দিচ্ছি। স্পেশাল ক্লাস। আসসালামু আলাইকুম। আসছে সাদিয়া। গুড মর্নিং সাদিয়া, গুড আফটারনুন, সরি গুড আফটারনুন সাদিয়া, কেমন আছো? ভালো, সামনে কেমন আছে? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। মিশা একটু নেট ডিস্টার্ব দিচ্ছে তো এই জন্য। ও আচ্ছা, স্পেশাল ক্লাস। হ্যাঁ সবাই দেরি করতেছে আজকে। না মিস, নেট ডিস্টার্ব দিচ্ছে। মিশা আজকে কি পড়াবেন? আজকে কবিতা, পাঁচটা কবিতা হচ্ছে, হ্যাঁ রানার, তারপরে হচ্ছে তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা, আমার পরিচয়, স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো, সাহসী জননী বাংলা। হাবিবুর রহমান গুড আফটারনুন। ওকে আমরা স্টার্ট করে দিই তাহলে। তোমরা পেজ নাম্বার, রানারের পেজ নাম্বার হচ্ছে 170 170 খোলো। মুশফিকা, তুমি রানার কে লিখেছেন বলো তো, রানার কবিতাটা কে লিখেছেন? সুকান্ত ভট্টাচার্য। হ্যাঁ সুকান্ত ভট্টাচার্য, আমরা কবি পরিচিতিটা শুনি। মুশফিকা পড়ো। মিস আমি, হ্যাঁ সুকান্ত ভট্টাচার্য। ওয়ালাইকুম আসসালাম, হাউ আর ইউ? ফাইন ফাইন, আপনি কেমন আছেন? পড়া শুরু করব? হ্যাঁ পড়া। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম, গুড আফটারনুন টু ইউ অল। মুশফিকা, হাবিবুর রহমান, সাদিয়া, আনিসা, ইকরা। ওকে মুশফিকা, তুমি রানার সুকান্ত ভট্টাচার্যের কবি পরিচিতিটা পড়ো, স্টার্ট করো। 170 পেজ নাম্বার। সবাই বইটা খোলো, আজকে আমরা পাঁচটা কবিতা আলোচনা করব। সুকান্ত ভট্টাচার্য 30শে শ্রাবণ 1333 বঙ্গাব্দে কলকাতার কালীঘাটি গ্রাম কালীঘাটি জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস গোপালগঞ্জের কোটালি পাড়ায়। তার পিতা নিবারণচন্দ্র ভট্টাচার্য এবং মাতা সুনীতি দেবী। সুকান্ত বেলাঘাটা দেশবন্ধু স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষায় অংশগ্রহণ করে অকৃতকার্য হন। দ্বিতীয় মহাযুদ্ধে মানে কি জানো? ম্যাট্রিক পরীক্ষা মানে কি? এসএসসি পরীক্ষা বলতো এটাকে। হ্যাঁ ম্যাট্রিক পরীক্ষায় অংশগ্রহণ করে আবার অকৃতকার্য হয়েছে, মানে ফেল করেছিল। তারপর দ্বিতীয় মহাযুদ্ধে বিশ্বব্যাপী ধ্বংস ও মৃত্যুর তাণ্ডব লীলা কিশোর সুকান্তকে দারুণ ভাবে স্পর্শ করে। এছাড়া সামাজিক নানা অনাচার ও বৈষম্য তাকে প্রবল ভাবে আলোড়িত করে। তার কবিতায় এই অনাচার ও বৈষম্যের ধ্বনিত প্রবল প্রতিবাদ আমাদের সচকিত করে। হ্যাঁ নিপীড়িত গণমানুষের প্রতি গভীর মমতার প্রকাশ ঘটেছে তার কবিতায়। তার কাব্যগ্রন্থ
তার কাব্যগ্রন্থ ছাড়পত্র ঘুম নেই পূর্বাভাস অভিযান হরতাল ইত্যাদি বৈশাখ 1354 বঙ্গাব্দে মাত্র 21 বছর বয়সে কবি মৃত্যুবরণ করেন ওকে ভেরি গুড আচ্ছা রানার শব্দটার অর্থ কি তো জানো তোমরা না রানার বলতে এখানে কি বোঝানো হয়েছে বলো তো পেশাজীবী আসলে ডাকপিয়নকে বোঝানো হয়েছে যে ঘরে ঘরে গিয়ে চিঠি পৌঁছায় দেয় ঠিক না কিন্তু রানার ইংরেজি শব্দ রানার শব্দের অর্থ আসলে কি যে দৌড়ে যায় যিনি দৌড়ান এখানে ডাকঘর করা মানে ডাকপিয়ন হিসেবে শব্দটা ব্যবহার করা হয়েছে দুর্বার শব্দের অর্থ কি দেখো তো 172 স্যার আমি 100 বলতেছিলাম এতক্ষণ না 272 নাম্বার পৃষ্ঠা হলো যাকে নিবারণ করা যায় না যাকে নিবারণ করা যায় না যাকে দমানো যায় না দুর্নিবার দুর্বার আচ্ছা এবার হরিণের মতো যাই এখানে একটি উপমা হিসেবে হরিণ শব্দটাকে ব্যবহার করা হয়েছে রানার কে হরিণের সাথে তুলনা করা হয়েছে লণ্ঠন শব্দের অর্থ কি লণ্ঠন হারিকেন বা তেল দিয়ে চালিত আলোর আধার আলোর আধার এবার পাঠ পরিচিতিটা ইকরা পর পাঠ পরিচিতিটা ওকে ম্যাম হইছে কবিতাটি শ্রমজীবী মানুষ রানারদের নিয়ে লেখা তাদের কাজ হচ্ছে গ্রাহকদের কাছে ব্যক্তিগত ও প্রয়োজনে চিঠি পৌঁছে দেওয়া রানাররা এতটাই দায়িত্বশীল যে কোনো কিছুই তাদের কাজ আর বাধা হয়ে ওঠে না রাত হোক দুর্গম পথ হোক দুর্যোগপূর্ণ আবহাওয়া হোক নিরন্তর তাদের এই কাজ করে যেতে হয় চিঠি মানে সুখে আনন্দে দুঃখে শোকে ভরা সংবাদ এই সংবাদের জন্যই অপেক্ষায় থাকে প্রিয়জনরা প্রিয়জনদের কাছে যথাসময়ে এই খবর পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি রানাদের তাই ক্লান্তি নেই অবসর নেওয়ার অবকাশ নেই তারা ছুটছেন তো ছুটছেনই এই মহান পেশায় যারা নিয়োজিত রয়েছেন তারা যে মানুষ হিসেবে কতটা মহৎ কবিতাটি এই ভাবনারই প্রতিফলন লক্ষ্য করা যায় একসময় তো চিঠি ছাড়া কোনো উপায় ছিল না তখন তো মোবাইল ছিল না ঠিক না মিস হ্যাঁ মিস আমার একটা প্রশ্ন আছে মিস এখন পরে করো একটু আমরা আগে পড়ে নি ঠিক আছে আগে পড়ে তারপর কি কোনো প্রবলেম থাকলে প্রশ্ন করো আচ্ছা এখন বলো রানার বলতে যে চিঠি আদান যিনি চিঠি পৌঁছে দেন কিন্তু এক সময় তো চিঠি ছাড়া কোনো উপায় ছিল না এখন তো মোবাইল আমরা অ্যাক্টিভ দিলে আমাদের দূরের প্রিয়জনের সাথে 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 যোগাযোগ করতে পারি কিন্তু একটা সময় ছিল চিঠি ছাড়া কোনো উপায়ই ছিল না ঠিক না এখন আমরা এখান থেকে কিছু প্রশ্ন করব আচ্ছা কার প্রশ্ন ছিল কার যেন প্রশ্ন ছিল মিস আমার বলো মিস এখন কি চিঠি এখন কি কেউ এরকম চিঠি বিলি করে হ্যাঁ যদি চিঠি তো প্রয়োজন আছে হয়তো আমরা প্রত্যেকটা কথার জন্য আগে যেমন দূরের মানুষের প্রিয়জনের সাথে যোগাযোগের জন্য চিঠির প্রয়োজন ছিল কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে কোনো চিঠি তোমার চাকরির জন্য চিঠি তুমি অ্যাপ্লাই করেছো চিঠির মাধ্যমে অ্যাপ্লাই করে দূরে বা বিদেশ থেকে তোমার কোনো কি বলবো তুমি বিদেশে অ্যাপ্লাই করেছো কোথায় ওটা তোমার চিঠির মাধ্যমে অ্যান্সার আসবে চিঠিটার উপর এত বেশি নির্ভরশীল এখন না কিন্তু একটা সময় ছিল চিঠির উপর নির্ভরশীল ছিল তখন মোবাইল ছিল না বলে এখন তো আমরা এক চিপ দিলেই সবকিছু হয়ে যাচ্ছে মোবাইলের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে সব হয়ে যাচ্ছে এক সময় তো এই সুযোগটা ছিল না তখন চিঠি ছাড়া কোনো উপায় ছিল না আচ্ছা সুকান্ত ভট্টাচার্য বাংলা কত সালে জন্মগ্রহণ করেন আমরা কবি পরিচিতিটা তো করেছি না বলো বাংলা কত সালে 1333 বঙ্গাব্দে এবার বলো ছাড়পত্র কাব্যগ্রন্থের রচয়িতা কে সুকান্ত ভট্টাচার্য সুকান্ত ভট্টাচার্য ভেরি গুড আচ্ছা ঝুম ঝুম ঘন্টা বাজে কে ছুটে চলে রানার ঝুম ঝুম ঘন্টা বাজিয়ে ছুটে চলে আচ্ছা ঠিক আছে রানার খবরের বোঝা হাতে নিয়ে ছুটে চলেছে কি এটা আমি আনসারই বললাম রাত্রির এবার বলো রাত্রির পথে রানার চলতে কি মানে না রাত্রির পথে রানার চলতে কি মানে না বাধা বা নিষেধ মানে না ওকে রানার কি কাজ নিয়েছে রানার কি কাজ নিয়েছে নতুন খবর হ্যাঁ নতুন খবর পৌঁছে দেওয়ার কাজ নিয়েছে চিঠি পৌঁছে দেওয়ার কাজ আর কি এটা আচ্ছা রানার কবিতায় বনকে রানার জীবনের স্বপ্নের সাথে তুলনা করা হয়েছে কেন বলতো বনকে কেন রানারের স্বপ্নের সাথে তুলনা করা হয়েছে
তাবাসসুম বলো রানার অতীত হয়ে দূরে সরে যাই, সেরকম বন তার সাথে চলার সাথে সাথে ওই পেছনে সরে যাই। তাই ভেরি গুড, ওকে। এবার বলো তো দেখি, রাতের আকাশে মিটমিট করে চাই কারা? রাতের আকাশে মিটমিট করে চাই কারা? তারা 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 রানার সবেগে কিসের মতো যাই? হরিণের মতো যাই। হরিণের মতো যাই। রানারের গন্তব্য কোথায়? রানারকে কোথায় যেতে হবে? দেশে দিকদে দিক দিগান্তরে শহরে 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 যেতে হবে রানারকে। হ্যাঁ আচ্ছা, এবার আমরা শব্দার্থ থেকে দেখি, রানার শব্দটা আসলে কোন কি শব্দ? এটা ইংরেজি ইংরেজি ভাষার শব্দ। আচ্ছা, দুর্বার শব্দের অর্থ কি? জাগে দমন করা যায় না, দমন করা যায় না। লণ্ঠন শব্দের অর্থ? ভয় করো না, অভয় ব্যঞ্জক শব্দ এটা। আচ্ছা এখন আমরা একটা অনুধাবনমূলক কোয়েশ্চেন করি, রানার কিভাবে ছুটে চলে? হাবিবুর রহমান বলো তো, রানার কিভাবে ছুটে চলে? রানা হরিণের মত সবেগে ছুটে চলে। হরিণ হলো একটা প্রাণী, হরিণ দৌড়ানোর সময় দ্রুত দৌড়ায় কিন্তু নিঃশব্দে, আর রানার ঠিক সেরকমই দ্রুত দৌড়ায় কিন্তু নিঃশব্দে, তার পথ দিয়ে চলতে থাকে এবং সে খবরের কাগজ বহন করে তা শহরে পৌঁছে দেয় ভোর হওয়ার আগেই। ভেরি গুড, অনেক ভালো হয়েছে তোমার আনসারটা। আচ্ছা এর পরের কবিতাটা কি? তোমাকে পাওয়ার জন্য। আমি এটা পাঠ করি, তোমাকে পাওয়ার জন্য কবিতা পরিচিতি পড়লাম, শব্দার্থ পড়লাম, কিছু জ্ঞানবোধক কোশ্চেন আলোচনা করলাম। এখন তোমাকে পাওয়ার জন্য, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা লিখেছেন শামসুর রহমান। শামসুর রহমান শামসুর রহমান শামসুর রহমান শামসুর রহমানের কবি পরিচিতিটা পড়বো, হাবিবুর রহমান করবে এটা। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, শামসুর রহমান, কবি পরিচিতি। শামসুর রহমান 1929 সালের 24 মে 24 অক্টোবর ঢাকা শহরে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস নরসিংদী জেলার রায়পুরা থানার পাড়াতরি গ্রাম। তার পিতা মোখলেসুর রহমান চৌধুরী এবং মাতা আমেনা খাতুন। তিনি 1945 সালে ঢাকা প্রোগ্রেস স্কুল থেকে ম্যাট্রিক, ঢাকা কলেজ থেকে 1947 সালে ইন্টারমিডিয়েট এবং একনিষ্ঠভাবে কাব্য সাধনায় নিয়োজিত ছিলেন, বিশেষ করে মধ্যবর্তী নাগরিক জীবনে প্রত্যাশা হতাশা বিচ্ছিন্নতা বৈরাগ্য ও সংগ্রাম তার কবিতায় সার্থকভাবে বিধৃত। তার কবিতায় অতি আধুনিক কাব্যধারা বৈশিষ্ট্য সার্থকভাবে প্রকাশ হয়েছে। এবং বিষয় প্রধান সর্বেন্দ্রিক তার প্রধান কাব্যগ্রন্থ। প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে নীলিমা মিস বাসভূমে বন্দী শিবির থেকে দুঃসময়ে মুখামুখি ফিরে না ঘাতক কাটা এক ধরনের অহংকার আদিগন্ত নগ্ন পদ্মনী আমি অনাহারী বাংলাদেশ স্বপ্ন দেখে দেশদ্রোহী হতে ইচ্ছে করে বুকে তার বাংলাদেশের হৃদয় গৃহযুদ্ধের আগে হৃদয়ে আমার পৃথিবীর আলো হরিণের হার মানব হৃদয় মানব হৃদয়ে নৈবেদ্য সাজাই ইত্যাদি। তারপর হাবিবুর রহমান ইকরা, তুমি বাকি অংশটা পড়ো তো। এছাড়া তার কিছু অনুবাদ কবিতা ও শিশুতোষ কবিতা রয়েছে এখান থেকে, বলো। শামসুর রহমান তার উন্নয়সাগরের কবি কি জন্য বাংলা একাডেমি পুরস্কার 21 পদক সহ অসম পুরস্কার সম্মানিত নয়?
মৃত্যুবরণ করেন। আচ্ছা ঠিক আছে, এবার আমরা কিছু শব্দার্থ দেখি। শব্দার্থ দেখি, সিঁথির সিঁদুর মুছে গেল হরিদাসীর। যেখানে সেখানে সব জায়গায়, যেখানে সেখানে সব জায়গায়। পাঠ পরিচিতিটা পড়ো। কবিতাটি কবির বন্দী শিবির থেকে নামক কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। স্বাধীনতা শুধু শব্দ মাত্র নয়, এটি এমন এক অধিকার ও অনুভব যা মানুষের জন্মগত, কিন্তু পাকিস্তানিরা বাঙালিদের স্বাধীনতা হরণ করেছিল। এই স্বাধীনতা অর্জনের জন্য 1971 সালে আপামর বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। যুদ্ধ চলাকালে বাঙালির রক্তে রক্ত গঙ্গা বইয়ে দেয় পাকিস্তানি যুদ্ধবাজরা। বাংলাদেশের স্বাধীনতার জন্য সংগ্রামে সকিনা বিবির মতো গ্রামীণ নারীর সহায় সম্বল সম্ভ্রম বিসর্জিত হয়েছে। হরিদাসী হয়েছে স্বামীহারা, নবজাতক হারিয়েছে মা বাবাকে। পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালিদের ছাত্রাবাস আক্রমণ করে ছাত্রদের হত্যা করে, শহরের বুকে আগ্নেয়াস্ত্র নিয়ে গণহত্যা চালায়, পুড়িয়ে দেয় গ্রাম ও শহরের লোকালয়। এর প্রাকৃতিক প্রতিবাদ ওঠে পশুর কণ্ঠে, আর্তনাদ করে কুকুরও। মুক্তিযুদ্ধে শ্রমিক, কৃষক, জেলে, রিক্সাওয়ালা প্রমুখ সাধারণ মানুষ আত্মত্যাগ করে। দগ্ধ হওয়া লোকালয় প্রবীণ বাঙালির আলোকিত চোখে অগ্নি ঝরে, সেই সঙ্গে নবীন রক্তে প্রাণস্পন্দন ও আশা জেগে থাকতে দেখে কবি মুক্তিযুদ্ধ চলাকালে দৃঢ়তার সঙ্গে উচ্চারণ করেন, এত আত্মত্যাগ যার উদ্দেশ্যে সেই স্বাধীনতাকে বাঙালি একদিন ছিনিয়ে আনবেই। গুড, ভেরি গুড। আচ্ছা এবার দেখি আমরা কবি পরিচিতি থেকে কিছু কোশ্চেন করি। আগে কবি শামসুর রহমান কত সালে জন্মগ্রহণ করেন? 1924 সালে 24 অক্টোবর। শামসুর রহমানের পেশা কি ছিল? সাংবাদিক, সাংবাদিকতা। তিনি কোন কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন? কোন কলেজ? ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন। আচ্ছা ঠিক আছে। প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে কাব্যগ্রন্থের লেখক কে? শামসুর রহমান। শামসুর রহমান প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে শামসুর। নিরালোকে দিব্য রথ কার লেখা? শামসুর রহমান। শামসুর রহমানের মৃত্যু কত সালে? 2006। ঠিক আছে, এবার আমরা মূল পাঠ থেকে কিছু কোশ্চেন করি। স্বাধীনতাকে পাওয়ার জন্য কোথায় ভাষার কথা উল্লেখ আছে কবিতায়? স্বাধীনতাকে পাওয়ার জন্য কোথায়? রক্তগঙ্গায়। কোথায় স্বাধীনতাকে পাওয়ার জন্য? রক্তগঙ্গায়। রক্তগঙ্গায় ভাষার কথা উল্লেখ আছে। কার সিঁথির সিঁদুর মুছে গেল? হরিদাসীর সিঁথির সিঁদুর মুছে গেল। জলপাই রঙের ট্যাঙ্ক কিভাবে এলো? গর্জন করতে করতে। স্বাধীনতা আসবে বলে কি উজাড় হলো? চিৎকার করতে উজাড় হলো। ছাত্রাবাস। স্বাধীনতা আসবে বলে কি উজাড় হলো? ছাত্রাবাস, মানে ছাত্ররা সব ছাত্রাবাস ছেড়ে চলে গেল, তারা সবাই শহীদ হলো। স্বাধীনতা আসবে বলে কি ছাই হলো? গ্রামের পর গ্রাম ছাই হলো। ছাই হয়ে গেল। স্বাধীনতার জন্য অবশিষ্ট কোথায় হামাগুড়ি দিয়েছিল? পিতামাতার লাশের উপর। কে উদাস দাওয়ায় বসে আছেন? টুটুরে এক বুড়ো বসে আছেন। কার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক
স্বাধীনতার জন্য কোন বাড়ির বিধবা দাঁড়িয়ে আছে? শূন্য তারার হাতে কে বসে আছে? অনাথ কিশোরী হাড্ডিস্বর। হ্যাঁ আচ্ছা, খান্ডব দাহন শব্দের অর্থ কি বলো? তাণ্ডব লীলা। তাণ্ডব লীলা। পথের ধারে শূন্য তারার হাতে কে অনাথ কিশোরীর অবয়ব কিরূপ, কিসের মতো করে সে দাঁড়িয়েছিল, মানে সে কিরকম ছিল? হাড্ডিস্বর। হাড্ডিস্বর ছিল, হাড্ডিস্বর কিশোরী। আচ্ছা, মেঘলা নদীর দক্ষ মাঝি কে? মেঘলা নদীর দক্ষ মাঝি কে? মতলব মিয়া। মতলব মিয়া। মতলব মিয়া। মেঘনা নদীর দক্ষ মাঝি মতলব মিয়া। কার ফুসফুস এখন পোকার দখলে? রুস্তম শেখ। রুস্তম শেখের। ঢাকার রিক্সাওয়ালা রুস্তম শেখের ফুসফুস এখন পোকার দখলে, মানে কি? মৃত অবস্থা বোঝানোর জন্য বলা হয়েছে না। হ্যাঁ, ফুসফুস এখন পোকার দখলে। হ্যাঁ আচ্ছা, রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ায় কে? তেজি তরুণ। রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ায় তেজি তরুণ। অধীর আগ্রহে সবাই বসে আছে কিসের প্রতীক্ষায়? স্বাধীনতার প্রতীক্ষায় অধীর আগ্রহে সবাই বসে আছে। বাংলায় দামামা বাজিয়ে কাকে আসতে হবে বলে কবি উল্লেখ করেছেন? স্বাধীনতা। 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 তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় স্বাধীনতা শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে বলতো? ম্যাম, স্বাধীনতা শব্দটি 11 বার ব্যবহার করা হয়েছে। 11 বার ব্যবহার করা হয়েছে। স্মৃতির সিঁদুর কিসের প্রতীক? স্মৃতির সিঁদুর হচ্ছে হিন্দু ধর্মের বিবাহিত মেয়েদের। হিন্দু ধর্মের বিবাহিত মেয়েদের কি কতবার প্রতীক? বিবাহিত মেয়েদের প্রতি কতবার প্রতীক? যত্র তত্র শব্দের অর্থ কি? যেখানে সেখানে, সেখানে সব জায়গায়, সেখানে সব জায়গায় বা যেখানে সেখানে, যে কোনো একটা বললে হবে। বাস্তুভিটা শব্দের অর্থ, বাস্তুভিটা শব্দের অর্থ কি? বসত বাড়ির ভিটা। বসত বাড়ির ভিটা। আচ্ছা, তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে দেওয়া হয়েছে? তোমাকে পাওয়ার জন্য শামসুর রহমানের শ্রেষ্ঠ কবিতা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা কবিতাটি বন্দি শিবির থেকে নেওয়া হয়েছে। বন্দি শিবির থেকে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। বন্দি শিবির থেকে হচ্ছে কাব্যগ্রন্থটির নাম, ওই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। বাঙালিদের স্বাধীনতা কারা হরণ করেছিল? পাকিস্তানি। পাকিস্তানিরা হরণ করেছিল। যুদ্ধ চলাকালে বাঙালির রক্তে রক্ত কারা? ম্যাম বুঝি নাই। আচ্ছা, যুদ্ধ চলাকালে বাঙালির রক্তে রক্ত গঙ্গা বইয়ে দেয় কারা? পাকিস্তানিরা। পাকিস্তানি যুদ্ধবাজরা। ঠিক আছে, আর কতবার, এবার আমি একটু অনুধাবনমূলক কোশ্চেন করছি, আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়? কবি এ কথা বলেছেন কেন? এটা তারা কি বুঝিয়েছেন কবি? স্বাধীনতার জন্য বাঙালিরা যে দীর্ঘ প্রতীক্ষা রয়েছে, এই দীর্ঘ প্রতীক্ষার অবসান কখন হবে এ কথা বোঝানোর জন্য আর কত রক্ত দিতে হবে, আর কত যুদ্ধ করতে হবে, ঠিক না? ওকে, ভেরি গুড। এরপরে আর আমরা নেক্সট কবিতাতে চলে যাই। এটা থেকে আমরা কি কি করলাম? শব্দার্থ, কবি পরিচিতি, তারপর পাঠ পরিচিতি, জ্ঞানমূলক, অনুধাবনমূলক। এবার আমরা যাচ্ছি আমার পরিচয়, আমার পরিচয় কবিতায়। সৈয়দ শামসুল হক। শামসুল হক। কবি পরিচিতিটা পড়ো প্লিজ। আমার পরিচয় না বাদ কখন কোনগুলো বাদ দিয়েছে দেখবো আর কি। ঠিক আছে,
জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ডক্টর সৈয়দ সিদ্দিক হোসেন এবং মাতার নাম সৈয়দা হালিমা খাতুন। তিনি ঢাকা কলেজিয়েট স্কুল থেকে মেট্রিক, জগন্নাথ কলেজ থেকে ইন্টারমিডিয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে কিছুদিন পড়াশোনা করেন। একসময় পেশায় সাংবাদিকতাকে বেছে নিলেও পরবর্তী সময়ে তিনি সার্বক্ষণিক সাহিত্যকর্মের নিমগ্ন থেকে বৈচিত্র্যময় সম্ভারে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। তিনি কবিতা, গল্প, উপন্যাস ও নাটক রচনা করেছেন। তার শিশুতোষ রচনাও রয়েছে। বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য তিনি 21 পদক, বাংলা একাডেমি পুরস্কার সহ অনেক সাহিত্য পুরস্কার লাভ করেছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ একদা এক রাজ্যে, বৈশাখী রচিত পঙ্গক্তিমালা, অগ্নি ও জলের কবিতা, রাজনৈতিক কবিতা, গল্প শীত বিকেল, রক্ত গোলাপ, আনন্দের মৃত্যু, জলেশ্বরীর গল্পগুলো, উপন্যাস বৃষ্টি ও বিদ্রোহীগণ, নাটক পায়ের আওয়াজ পাওয়া যায়, নুরুল দিনের সারা জীবন, ঈর্ষা, শিশুতোষ গ্রন্থ, সীমান্তের সিংহাসন। 27 সেপ্টেম্বর 2016 সালে তিনি মৃত্যুবরণ করেন। বেশি দিন হয়নি না, বেশি বছর হয়নি। আচ্ছা, আলপথ শব্দের অর্থ কি? জমির সীমানার পথ, জমির মধ্যে বয়ে চলা পথ। যে ছোট পথ থাকে, চিকন রাস্তার মতো করে পথ দেওয়া হয়, ওটাই হচ্ছে আলপথ। চর্যা পথ শব্দের অর্থ কি? চর্যা পথ বাংলা ভাষা সাহিত্যের ঐতিহ্যের প্রথম নিদর্শন। একটা বই, বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন এটা। আচ্ছা, সৌদাগরের এটা লাগবে না, পালযুগ। পালযুগ কি? 1889 থেকে 1908 খ্রিস্টাব্দ মেদিনীপুর জেলার মৌবনী গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। ক্ষুদিরাম বসু কত সালে জন্মগ্রহণ করেন? ক্ষুদিরাম বসু 1899 সালে জন্মগ্রহণ করেন আর মৃত্যুবরণ করেন 1908 সালে, 1908 খ্রিস্টাব্দে। হ্যাঁ, পাঠ পরিচিতিটা পড়ো। সম্পাদিত আকারে চয়ন করা হয়েছে। বাংলাদেশ আজ স্বাধীন সার্বভৌম একটি দেশ। আত্মমর্যাদা বোধ সম্পন্ন এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ও জাতিসত্তা প্রতিষ্ঠার পশ্চাতে আছে। সৈয়দ শামসুল হক গভীর মমত্বের সঙ্গে কবিতার আঙ্গিকে চিত্রিত করেছেন সমৃদ্ধ সেই ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির পটভূমি। সহজিয়া কবিতে সৃষ্ট চর্যাপদের মধ্যে বাঙালি জাতিসত্তার যে অসাম্প্রদায়িক জীবনবোধের পরিচয় মুদ্রিত হয়ে আছে, যুগে যুগে নানা আন্দোলন, বিপ্লব, বিদ্রোহ আর মতাদর্শের বিকাশ হতে হতে আমরা এসে পৌঁছেছি আজকের বাংলায়। সৈয়দ শামসুল হক এই বিবর্তনের বিচিত্র বাঁক ও মোড় তাৎপর্যময় করে তুলেছেন। চাঁদ সৌদাগরের বাণিজ্য যাত্রা, কৈবর্ত বিদ্রোহ, পাল যুগের চিত্রকলা আন্দোলন, বৌদ্ধ বিহারের জ্ঞান চর্চা, মুসলিম ধর্ম ও সাহিত্য সংস্কৃতির বিকাশ, বারো ভূঁইয়াদের উত্থান, ময়মনসিংহ গীতিকার জীবন, তিতুমীর আর হাজি শরীয়তের বিদ্রোহ, রবীন্দ্র নজরুলের কালজয়ী সৃষ্টি, ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন এবং পরিশেষে বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশ, আমার পরিচয় কবিতার মধ্যে এই বিপুল বাংলাদেশ অনবদ্য রূপ লাভ করেছে। ভেরি গুড। আচ্ছা, দেখি আমার পরিচয় কবিতাটি একটু কে পড়বে? কে পড়বে কবিতা? হ্যাঁ, আমি হাবিবুর রহমান। তুমি পড়ো তো দেখি। আমার পরিচয় সৈয়দ শামসুল হক। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি।
আমি বাংলা রাজপথ দিয়ে হাজার বছর চলি, চলি পলিমাটি কুমলে আমার চলার চিহ্ন ফেলে, তেরা শত নদী সুদাই আমাকে, কোথা থেকে তুমি এলে? আমি তো এসেছি চর্চাবদে রক্ষর গুলো থেকে, আমি তো এসেছি সৌদাগরের ডিঙ্গার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পালযুগের চিত্রকলার থেকে, এসেছি বাঙালি পাহাড়ের বৌদ্ধ বিহার থেকে, এসেছি বাঙালি বাংলার মন্দির বেদী থেকে, এসেছি বাঙালি বরেন্দ্রভূমের সোনা মসজিদ থেকে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে, আমি তো এসেছি সার্বভৌম বারাভূমিয়ার থেকে, আমি তো এসেছি কমলার দিকে মহুয়ার তলা থেকে, আমি তো এসেছি তিতুমিরার হারি শরীয়ত থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণা থেকে, এসেছি বাঙালি ক্ষুদ্রিয় মার সূর্য সেনের থেকে, এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে, এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে, আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ড থেকে, আমি যে এসেছি একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে, এসেছি আমার পেছনে হাজার চরম চিহ্ন ফেলে, সুদাও আমাকে এতদূর তুমি কোন প্রেরণায় হেলে, তবে তুমি বলছি বাঙালি জাতি বিশ্বমন্ত্রী শুনো নাই, সবার ঘর মানুষ তাহার উপরে নাই, একসাথে আছি একসাথে বাঁধি আর একসাথে থাকবই, সবই বুঝে রাখবো যে সামনে তুমি আঁকবই। ভেরি গুড, তাহলে এই কবিতায় আমরা কি কি দেখতে পেলাম? বাঙালি জাতির পুরো ইতিহাসটা এখানে তুলে দিয়েছে না, চর্যাপদ, তারপরে এই যে চাঁদ সদাগরের কাহিনী, কৈবর্ত বিদ্রোহ, বারবীয়দের বিদ্রোহ, রবীন্দ্র নজরুল, শেখ মুজিবুর রহমান, সব কাহিনী এখানে উঠে আসছে। এবার আমরা এখান থেকে প্রশ্ন করতে পারি, পাঠ পরিচিতিটা, পাঠ পরিচিতিটা করা হয়েছে? শীত বিকেল কোন ধরনের গ্রন্থ? শীত বিকেল কবিতা, গল্প, গল্প, গল্প। রক্ত গোলাপ কোন ধরনের গ্রন্থ? গল্প, গল্প, গল্প। গ্রন্থ জাতীয় রচনা, হ্যাঁ, গল্প গ্রন্থ। পায়ের আওয়াজ পাওয়া যায় কার লেখা? পায়ের আওয়াজ পাওয়া যায় কার লেখা? সৈয়দ শামসুল হকের লেখা। সৈয়দ শামসুল হক। সৈয়দ শামসুল হকের দিনের সারা জীবন কোন ধরনের রচনা? নাটক, 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 নাটক। জি ম্যাম, নাট্য গ্রন্থ, নাট্য গ্রন্থ, অনেকগুলো নাটক আছে এখানে, শুধু একটা না। আচ্ছা, কবি কোথায় জন্মেছেন বলে কবিতায় উল্লেখ করা হয়েছে? বাংলায়। বাংলায় কবি কোথায় জন্মেছেন বলে কবিতায় উল্লেখ করা হয়েছে? কবি কোন পথ দিয়ে হাজার বছর ধরে চলার কথা বলেছেন? আলপথ দিয়ে। বাংলার রাজপথ দিয়ে হাজার বছর চলার আলপথ দিয়ে এসেছেন বলে উল্লেখ করেছেন? মাস্টারদা কার উপাধি? সূর্য সেনের। সূর্য সেনের উপাধি। আউল বাউল মাটির দেউল বলতে কি বোঝানো হয়েছে? আউল বাউল মাটির দেউল বলতে কি বোঝানো হয়েছে? দীপান্বিতা পারবে? আউল বাউল মাটির দেউল বলতে কি বোঝানো হয়েছে? বলো। আগমন ঘটেছে, বাউল গান এদেশের বিভিন্ন অঞ্চলে জনপ্রিয়, সব এলাকাতে দেউল অর্থাৎ দেবালয় বা মন্দির রয়েছে, তাই এদেশের মিশ্র সংস্কৃতিকে বোঝাতে কবি এই লাইনটা বলেছেন। ঠিক আছে, কবিতা কোনটা? স্বাধীনতা এই শব্দটা কিভাবে আমাদের হলো? জি ম্যাম, পেজ নাম্বার
পেজ নাম্বার 295 295 হ্যাঁ নির্মলেন্দু গুণ কবি নির্মলেন্দু গুণ বলো কে পড়বে কবি পরিচিতিটা আরে আমি করো করো স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো নির্মলেন্দু গুণ নির্মলেন্দু গুণ 1945 সালে নেত্রকোনা জেলার কাশবন গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা সুকান্ত প্রকাশ গুণ চৌধুরী এবং মাতা বীণাপাণি গুণ এই নির্মলেন্দু গুণ 1962 সালে সিএসবি ইনস্টিটিউশন বাহাত্তর থেকে মাধ্যমিক 1964 সালে নেত্রকোনা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং 1970 হলো কবি হিসেবে তিনি অধিক খ্যাত তার কবিতায় প্রতিবাদী চেতনা সমকালীন সামাজিক রাজনৈতিক জীবন সংগ্রাম প্রকাশ কবিতা বিনিময়ে শিল্প সৌন্দর্যের প্রতিও তেমনি তার উল্লেখযোগ্য রক্তচাই বাংলা রানী বাংলা জল কব পঞ্চাশ ছোট গল্প আপন দলের মানুষ ছোটদের জন্য লেখা উপন্যাস কালো মেঘের খেলা বাবা যখন ছোট ছিলেন ওকে আচ্ছা এবার আমরা কিছু শব্দার্থ দেখি উন্মত্ত শব্দের অর্থ কি উন্মত্ত দারুণ উত্তেজনা আবেগ সহজ ভাষায় বলতে পারি উতল পাতাল ঠিক না শোভিত শব্দের অর্থ কি শোভিত সজ্জিত সজ্জিত মানে সাজানো সজ্জিত উদ্যান শব্দের অর্থ বাগান বাগান উদ্যত শব্দের অর্থ কি উদ্যত প্রস্তুত প্রবৃত প্রস্তুত বা প্রবৃত প্রস্তুত আচ্ছা বিমুখ প্রান্তরে শব্দের অর্থ কি বিমুখ প্রান্তরে বিরুদ্ধ পরিবেশের মান প্রতিকূল পরিবেশের মান প্রতিকূল পরিবেশে যেটা তোমার জন্য ঠিক না তোমার জন্য প্রতিকূল অনুকূল না তোমার জন্য ভালো না ঠিক আছে আদিগন্ত প্লাবিত আকাশ ছোঁয়া যে মাঠে দিগন্ত যে আকাশ ছোঁয়া বা যে মাঠে দিগন্ত এসে মিশেছে এটা বোঝাচ্ছে আচ্ছা উলঙ্গ কৃষক বলতে কি বোঝানো হয়েছে উলঙ্গ কৃষক খালি গায়ে দরিদ্র গ্রামীণ কৃষক ভবঘুরে শব্দের অর্থ কি ভবঘুরে যাদের কোনো কাজ কর্ম নেই বেকার পাতা কুড়ানি পাতা কুড়ানি মানে কি যারা পাতা কুড়িয়ে জীবন দান করে ভেরি গুড যারা পাতা কুড়িয়ে জীবন দান করে আচ্ছা রোধে শব্দের অর্থ কি রোধে বন্ধ করে দেওয়া বাধা দেওয়া বাধা দেওয়া বা বন্ধ করে দেওয়া রোধে এখান থেকে আমরা কিছু শব্দ নিতে পারি স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো না নির্মলেন্দু গুণ কোথায় জন্মগ্রহণ করেন নির্মলেন্দু গুণ নেত্রকোনা জেলার কাশবন গ্রামে জন্মগ্রহণ করেন পিতার নাম কি ছিল পিতার নাম তার পিতার নাম সুকেন্দ্র প্রকাশ গুণ চৌধুরী চৌধুরী ছিলেন মাতার নাম ছিলেন বীণাপাণি গুণ ঠিক আছে আচ্ছা এবার আমরা কিছু কোশ্চেন দেখি শব্দার্থ থেকে আচ্ছা তার আগে বলো পঞ্চাশ সহস্র বর্ষ কার লেখা কাব্যগ্রন্থ হ্যাঁ কালো মেঘের ভেলা উপন্যাসটির লেখক কে নির্মলেন্দু গুণ একটি কবিতা লেখা হবে তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে কারা বসে আছে লক্ষ 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 হ্যাঁ আচ্ছা সেদিনে সব স্মৃতি মুছে দিতে কে উদ্যত হয়েছে কালো হাত কালো হাত কালো হাত
বিমুখ প্রান্তরে কবির বিরুদ্ধে কে দাঁড়িয়েছে কবি কবি কবির বিরুদ্ধে কে দাঁড়িয়েছে কবি 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 আরেকটা কবিতা আছে না আমাদের আজকে সাহিত্য জননী বাংলা এটাই উম্মত আচ্ছা উম্মত তো দেওয়া হয়েছে মিস এটাই লাস্ট কবিতা হ্যাঁ এটার পর আর নেই আমাদের রুটিন গুলা চেঞ্জ হবে আমি জানি না ওটা তোমরা জেনে নিও স্কুল থেকে গ্রুপে দিবে মনে হয় দিয়ে দিবে বাংলা পরীক্ষাটা তো আমাদের কালকে ঠিক না কালকে 7টা থেকে জি ম্যাম হ্যাঁ এটার জন্য তো প্রিপারেশন নিচ্ছ তোমরা আচ্ছা ভবগুণের শব্দের অর্থ কি ভবগুণের শব্দের অর্থ কি যার কোনো কাজ নেই বেকার যাদের কোনো কাজ নেই হ্যাঁ চোখে স্বপ্ন নিয়ে কারা এসেছিল বাবা মা 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 মা